परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः चैतन्यमनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति सपदान्तिकम् वन्दे गुरुनिशभक्तानीशनीशयवतारकान् तत्प्रकाशचतच्छक्तिकृष्णचैतन्यसङ्गकम् वन्दे श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ सहदितौ द्वये पुष्पवन्तौ छन्दौ तमानुदौ अनार्पितचरिञ्चिरादकरुणयवतीर्णकलौ समर्पयितुरुन्नत उज्ज्वलरसांसमक्तिश्रयम् हरिपुरटसुन्दरधुती कदम्बसन्निपितहृदयस्पन्दरेस्फुरतुवशचिनन्दन राधा कृष्ण प्रणयविद्युतिलादिनि शक्तिरस्मात् एकात्मभानपि देहवेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकट मधुना तद्धयं चैक्यं आप्तं राधा भावदुति शुभवललितं नमो कृष्ण स्वरूपं श्रीराधाया प्रणय महिमा की दृशवानैर्भेति जनाद्भुत मधुरिमा की दृशवामदीय शैखं चैष्यत तनुभवत कीदृशं व्यतिलुवात् तद्भावाग्र समजनि शशिगर्भ सिन्धु हरिन्दु संकर्षण कारण तुयशाई गर्भदशाई शेषांश जैशांश कलान नित्यानंद राम शरण ममास्तु
মায়াতীতেবাপি বৈকুণ্ঠলোকে পুনঃসর্জে চতুর্ভুজ মধ্যে রূপং যশোদ্ভাতি শঙ্করশলাখ্যং তং নিত্যানন্দ রামং প্রপদ্যে মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যশি জৈতবতার যদেবৈতচার্য ঈশ্বর অবধৈতং হরিণব্ধৈতচার্যং ভক্তি সংসনদ ভক্তাবতারং ঈশন্তং অবধৈতচার্যং আশ্রয়ে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তৈকং নমামি ভক্তিশক্তিকং জয়তাং সুরতো পঙ্গুর্মম মন্দমতির্গতিমৎসর্বস্ব পদাম্ভুজৌ রাধামদনমোহনৌ দিব্যদ বৃন্দারণ্যকল্পদ্রুমাদরত্নগার সিংহাসনস্থৌ শ্রীমত রাধা শ্রীগোবিন্দদেবৌ কেষ্টলেবি সেবমানৌ স্মরামি শ্রীমান রাশরসারম বিবং শিবতটস্থিতকর্ষণ বেনুশনির্গোপী গোপীনাথ শ্রীয়স্তন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দা চেতদর্পণমার্জনং ভবদবাগ্নির্বাপনং শ্রীয়কৈরবচন্দ্রিকাবিতরণং বিদ্যাবধূজীবনম আনন্দাম্বুদিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতয়াস্বাদনং সর্বাত্মসপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসংকীর্তনাম নামনামকারি বহুদা নিজশক্তিস্তত্রার্পিতনিয়মিতস্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমিদৃশমিহ জনিনানুরাগ ত্রিনাদপি সুনীচেন তরুরপি সহিষ্ণুনগ্রহণে ভবিষ্যতি যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং সর্বং জগবিন্দ বিরহেন মে আশ্লিষ্ট বা পাদরতং পিনষ্টু মাং অদর্শনাদ মর্মহতং করতু বা যদা তদা বিদদাতলং পটমন প্রাণনাথস্তু সৈব নাপর জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় লোকনাথ গোস্বামী কি জয় নরোত্তম ঠাকুর কি জয় গঙ্গানারায়ণ চক্রবর্তী কি জয় কৃষ্ণচরণ চক্রবর্তী কি জয় কুঞ্জবিহারী চক্রবর্তী কি জয় নিধি রামাচার্য ঠাকুর কি জয় রামগোপাল বৈরাগ্য ঠাকুর কি জয় রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী কি জয় শ্যামনাগর চক্রবর্তী কি জয় কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর কি জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় সমবেত বৈষ্ণব মন্ডলী আমার বাকা পৌষমাহাঞ্চলের পৌষ সংক্রান্তির দিনের তো উত্তরায়ণ হবে, বারো মাসের ভিতরে উত্তরায়ণ ছয় মাস, দক্ষিণায়ণ ছয় মাস। এবার পৌষ সংক্রান্তি দিনের তো গরম আরম্ভ, পৌষ সংক্রান্তি হেনার বিষ্ণুদেব ওই উত্তরায়ণে যাত্রা করানি কেমন তা যাত্রা করি, এবং মাঘ মাসে আমি নরোত্তম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব এবং ফাল্গুনী পূর্ণিমাতে মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব। তো উড়ে আমার শ্রাবণ মাসে তো আমার তা যে ব্রত এখন চালু আছে এবার বিয়াচল আছে চাতুর্মাস্য ব্রত, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক রাস পূর্ণিমা দিয়া চাতুর্মাস্য ব্রত লমই ওয়ানোর লগে লগে অগ্রায়ণ মাহান আয়া হমিল গা অগ্রায়ণ মাহানরে প্রভু মাতে তাই মোর মাহান মাসানাং মার্গশিষ্ট। আমি বৈশাখ জ্যেষ্ঠ বলিয়ালে হিয়ারে আমার ধর্মর লেহা এখন বাংলার লেহা, বাংলা ভাষা বা বাঙালি বা অসমীয়া আমি আমার মানুষকা বলি আমি বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাস ফাল্গুন চৈত্র, কিন্তু প্রভুর লেহা হানুর তুই তাই অগ্রায়ণ পৌষ মাস ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এহানো তাই আমার প্রভুর লেহা। ওয়াল কার্তিকর মা হানরে আমি নিয়ম সেবা বা নিয়ম সেবা বলি আমি এহানরে আমি মানিয়ার এবং রাস পূর্ণিমার মাধ্যমে বছরহান আমি বিদায় দিই। এহান অনেক মানুষে এহান সম্বন্ধে অনেক হান্না পাছি যে কারণে অগ্রায়ের মা হান গীতা হানাতেই নব দশম অধ্যায়
বিভূতিযুগের মাঝে মাঠে মাসানাং মার্গশীর্ষয়হম, মাসের মধ্যে প্রথম মাস অগ্রায়ের মাস আমি। তো আজি আমার বারমানে আমার তা যে কোনো ভোজন আন থার 365 দিনে আমার তা কোনো দিন আন প্রভুরে বাদ দিয়া চলে। তো আজিকার দিনে হান আমি এগাগা সিরাং তো বিভিন্ন মানুরাং তো হুল্লাং, যদিও পৌষ মাহ হান সংক্রান্তি না হমিলো মাঘ মাস এম আনন্দ প্রভুর আবির্ভাব, কিন্তু প্রভুর লীলার জগতে হান সম্বন্ধেতে পঞ্জিকার জগতে হান সম্বন্ধে তাদের গভীর জিনিস ইসারে গিয়া আজি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মাঘী পূর্ণিমা বলেছি ও শাস্ত্রগত ব্যাখ্যা অর্থাৎ না গিয়া ভজনের ব্যাখ্যা আর ভজন হান যে আরম্ভ রূপে শাস্ত্র না থাক বুঝেছেন তো বৈষ্ণবগুলি কি থাকে। আমি যে বাকা বৈধিভক্তি হান যে বাকা বেল টাঙায় রাগানু বা থমি টাঙায় পিত পাণ্ডিত্য না থাকে আমি ভজনে হমিতাঙাইয়া উবাক আমি গোপী অনুগত ভিনে অশ্চর্য গোপী অনুগত ভিনে অশ্চর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে বজেন্দ্র নন্দন নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকা হান আমার বেদ হান আমার ইগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বেদ হান যে হ্যাঁ শূন্য শূন্য প্রকার ভাবুনে যে হ্যাঁ যজেই তার ওয়ালা সামবেদ হান আমার বেদ হান ওয়ালা গীতার মাঝে প্রবে মাতেছে বেদানাং সামবেদ মরে তুমি বেদানাং সামবেদ হম। তো আজি আমি যে বজনহানার বহেছি এ বজনে হাল বৈদিক ভক্তি ওয়ালারে আমি অতিক্রম করিয়া রাগানুয়া ভক্তি হারল আমি কলি জীবন সত্যরে শ্রীহরি ত্রেতাই শ্রীরাম দ্রাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু একমাত্র ব্রাহ্মণের অবতার আর উচ্চবর্ণের অবতার চারি প্রকার অবতারের ভিতরে তিন ধান অবতার হান উচ্চবর্ণের অবতার একমাত্র কলির অবতার হান উচ্চবর্ণের অবতার ব্রাহ্মণ অবতার এবং হানোর ভালো অবতারের শিরোমণি অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি সত্যযুগে যে অবতার হান আছে সেই অবতারে জীবহত্যা করেছে এবং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার স্থায়ী বলিয়া যে বাণী হান দেশে ওখানে তাই ক্ষত্রিয়ার ক্ষত্রিয় হয় কখনো জীবন পূর্ণ প্রেমে হান দেনা লাগে কারণ ক্ষত্রিয় হইলে তা প্রশাসনের জন্য খাইতে ন্যায় অন্যায় বিচার করতে হইব ক্ষত্রিয় কিন্তু বাবুল ওই ন্যায় অন্যায় বিচার না করে বাবুল ওই ডাঙে আর খারাপ আছে উকল করে পারে হবা অনু খারাপ করে পারে চলে পারে এবং বাবুল ওই যে বাঁকা চন্দা মতন উড়াই তৈপে এগো আমি ঠিক না পাওরি গো ঠিক পাওরি গো হ্যাঁ পারসে যে বাঁকা বই তাইপে হাফ বিলি সমান ভাবে সেবা করে এ সেবা আর সত্য যুগে করে না আছে প্রভু এ সেবা হান ত্রেতা যুগ করে না আছে দ্রাপর যুগ করে না আছে আয়া কলি যুগে করলো না তাকে ভালো আমি যে বাকাই একলি জীব থকইয়া ধন্য কলি শব্দ ধন্য দ্রাপ না বলেছি ধন্য ত্রেতা না বলেছি ধন্য সত্য না বলেছি ধন্য কলি শব্দ মহাপ্রভুর কারণে উচ্চ কুলের বিশ্ব পরিবারে বৃষ্টি গোত্রীয়ে যে গিরক গই আহিল এ গিরক এগো ডাবল ইঞ্জিন গিরক গা এটার ইঞ্জিনও তো আগ কইনি ডাবল ইঞ্জিনের অবতার নেই সত্যযুগের শ্রীহরি তার লগে রাধারানী নিয়ে আসে ত্রেতা যুগের রামচন্দ্র তার লগে রাধারানী নিয়ে আসে দ্রাপর যুগের কৃষ্ণ অবতারে রাধা কৃষ্ণ লীলা করা নিকা দুগ আসে রাধারানী বিরহ জ্বালায় কৃষ্ণই কাঁদেছে কৃষ্ণ বিরহ জ্বালায় রাধাই কাঁদেছে এরে রাধাকৃষ্ণ নিগুর মাধুর্য রসর প্রেমে হান ব্রজবৃন্দাবন ধামে লীলার আকারে লীলার মাধ্যমে ব্রজবৃন্দাবন ধামে যে লীলাহা রাধা কৃষ্ণের অষ্টসখীর সঙ্গে নিবৃত নিকুঞ্জবনে যে রাসলীলাহার কল্যা ইমাজ সুধার নয়ঞ্জল যে তা ব্রজবৃন্দাবন ধামে পড়ে এবং শ্রীরাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছে কৃষ্ণের খপরে শিলা এবং কৃষ্ণের কক্ষ গাছিলা এবং বৃন্দাবনের শান্তরসে যেটা গুরু আসিলা পশুপক্ষী আসিলা বৃক্ষলতা যেটা আসিলা এটাই শ্রীগোবিন্দরে যে বানাহান্তে ছিলা এবং শ্রীগোবিন্দের লগে তার যে বানাহান্তে আসিল
এ বানাহা ইলাকারে ভাগবতে প্রকাশ আছে কিন্তু এখন মানুষ না পৌঁছে পরীক্ষিত মহারাজায় সর্পদংশনে তামর্তইয়ান হার পেয়া সুখদেব গোস্বামী রান্ত যে ভাগবত তান শুনেছেন এ ভাগবতে আর পরীক্ষিত মহারাজা সীমিত আছেন এবং সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজা এহান সীমিত আছেন এ ভাগবত বৃন্দাবনের মহিমা বৃন্দাবন রস যেহান জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দয় পশুপক্ষীর লগে পেয়া যে প্রেমহান করে পারেছিল জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দ যেদিন ভজদাম বেলিয়া গেছিল গাদি নুহান পশুপক্ষে অন্ন গ্রহণ করানি নাল্লাহ ফল গ্রহণ করানি নাল্লাহ এমনকি ব্রজবৃন্দাবন ধামের বউ এহানে পেয়া ফরদানি নাম দিল বৃক্ষলতা যেটা আসিলা পশুপক্ষী যেটা আসিলা নয়নজলে গোবিন্দের বিরহে ব্রজবৃন্দাবন ধামে যে বিরহ হান্তানুরাং আসিল সীতাংশুদা বিল্লমঙ্গল গাছি যেটা গুরুরা আগ গেছি গাওতা সেই গুরু তাই গাছখানা বন্ধ শিলা এবং সীতাংশুদাম বসুদাম বল্লমঙ্গল গাছি গাছর তলে তলে বইয়ার মেলে মেলে কাঁদে জীবন কাটাছে ইমাজসুদাই হুদ্দা সেন্দাত্ত ব্যাংকার বিদায় হারল মাদানে গড়ে ফিরিয়াই তো হ্যান্তি আজে ওই বিদায় দেনা নারে সে ওই জীবনকার কা নীলমণিরে যে বিদায় দিয়া যে বিরহ জ্বালা হারল আহিব পানি হারল যে হ্যাঁ কাঁদে ছিলি নন্দরাজাই এ গুরুয়ে তাই সেলকম নাতলা হাঁটে আর গুরুর সেলকম চিপানির প্রশ্ন নাহিল এ গুরুয়েতে হেকমে তা মানুরাং বিলানির প্রশ্ন নিয়া সমস্ত বৃন্দাবন দামে হাঁ যে বিরহ জ্বালা হাঁল আসিলা এ বৃন্দাবন ধামর এ বিরহ জ্বালা হাঁ চৌদ্দ শাস্ত্র আঠারো পুরাণ বেদান্ত এ হাঁ পেয়া ফোন জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের এ মাধুর্য রসের এ শান্ত দাস্য সৈক্য মাধুর্য রসর যে ব্রজবৃন্দাবন ধামে যে লীলাহান নিজে আচরণ করিয়া যে লীলাহান করিয়া গেল গা এ লীলাহান পেয়া চৌদ্দ শাস্ত্র আঠারো পুরাণ বেদ বেদান্ত ফোন আরিয়া জন্মে জন্মান্তরে তানু তপস্যা করেছিল তা এ বেদিক মন্ত্রে তাই মূর্তি পালাইয়া গোবিন্দরে সেবা করেছিল মূর্তি পালাইয়া শ্রীগোবিন্দর চরণে ভক্তি করেছিল জন্মে জন্মান্তরে যেন আমি জীবন মঙ্গলর কা বলিয়া আমি মন্ত্র ইয়া বেদের মাঝে থাইলাম আমি উপনিষদর মাঝে মন্ত্র ইয়া থাইলাম আমি গীতার বাণীর মাঝে মন্ত্র ইয়া থাইলাম কিন্তু আমি গোবিন্দর চরণ সেবা পারানো আল্লাহ ওয়াল্লাহ আজি উপনিষদে শ্রীমৎ ভগবত গীতা ধর্মগ্রন্থের মঙ্গলাচরণে পরিষ্কার করে লেখা হাতা জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুস্তম্ভি দিব্য স্তৈব ভেদৈ সাঙ্গৈ পরিষদৈ গায়ন্তি যৎ সামবেদ যে সামবেদ হারল আমি সমস্ত জীবনে মঙ্গল করিয়া ও সামবেদ হানে গোবিন্দর সেবা পানার গাউলিয়া বিশারা বৈদিক দৌ যেটা আসি যে দৌয়ে আজি আমার জীবর মঙ্গলর কা কর্ম করিয়া চিতারাগা এ দৌয়ে তাই গোবিন্দের চরণ হান পানার কাউলিয়া বিলাপ করেছি এটা হাবিলে কুনি তাহলে সত্য যুগে কৃপা হান পানা নারেছিলা তেতা যুগও কৃপা হান পানা নারেছিলা ধাপর যুগও কৃপা হান পানা নারেছিলা ক্যাটা বলে সত্য রে শ্রীহরি গোবিন্দ যে গো আসিল গো ক্ষীরদ সাগরে শয়ন করিয়া লক্ষ্যে চরণ সেবা করে অনন্ত দেবে তারে খকরিয়া লক্ষ লক্ষ তার শ্রীমুখেত্ব গোবিন্দের নামে আর উচ্চারণ করিয়া তারে সেবা করিয়া থসি অনন্ত দেবে সেই গোবিন্দ শ্রীহরি বলে আর এক তারাং জানা না দেব এবং লক্ষ্মী মায়ও চরণ হান নারা দেব যে কারণে ভক্ত গোবিন্দের চরণ স্পর্শ করেন আল্লাহ গোবিন্দের দর্শন করেন আল্লাহ গোবিন্দর লগে আলিঙ্গন করেন আল্লাহ এ জানা হার লত্য যুগ আর ভক্ত তাহাবি কাটিলা কেবল বল তারা ভক্ত গই হুত আক্রুম গিয়া ঢুলবি গইয়া গিয়া আক্রুম হইল শ্রী গোবিন্দের চরণ হান সপিঙ্গা বলতে অনন্ত দেবে তারে কামারি আমারে দিল অদিন তা পরিচ্ছিত করে হিল তা এজন্মে আমি গোবিন্দের চরণ হান সকনার লুমাইতে পরজন্মে যে কোনো জন্মে জন্মান্তরে মিদিনা রইল গোবিন্দের চরণান সকৈত উলিয়া তা প্রতিজ্ঞা করিয়া রামচন্দ্র চৌদ্দ বৎসর বনবাসে গেল গাও পে তা নৌলি গইয়া গাঠানার মাঝে উবাইয়া ওদিন লক্ষণ অনন্তদেব লক্ষণ হইয়া যেদিন আহেছেন ওদিন ওয়ান নৌবত কাকরানি না দেশের নৌবত কাকরানি না দানির অর্থ আন তাই সত্য যুগে তি মরে প্রভুর চরণান সকলি না দিয়া মরে মারেছিলেন ক্রেতা যুগে তুমি বিপদে পরশে বাঁকা এ বিপদে হানার চেয়ে মন্ড উপত নাকা করিয়া চিকিৎসাতে রামচন্দ্র নর্গাগ এবং মি জন্মে জন্মান্তরে সত্য যুগ আর মি তপস্যা করিয়া কাটাসুগ
ত্রেতা যুগে আমি রামচন্দ্রর চরণান সকয় আমার জীবন হান সার্থক করত, এ রামচন্দ্রর চরণ হান আমি সেবা করত বলিয়া অদিনু হান কেবল তারা ও নৌলি গই মাতাহীন তা রামচন্দ্র ভুলতারা গড় এমি মন্য করতে করানি নাত্ম টাকা বলে রামচন্দ্র চরণ হান যে পেট পরে রূপে জীব সৃষ্টি হই তারা অহল্যা বল তারা না অহল্যা বল তারা নারী গর অহল্যা বল তারা নারী গর হিলগর ইয়া আসিলি বলে পারাদিতে নারী গর সৃষ্টি অসিলি অতএব রামচন্দ্র যদি মোর নৌগতকার উতাইলে আমি রামচন্দ্র পারাহানার লেহে নারী হেন মাই সৃষ্টি তাই নারী তাতে আমি কুরআন কই দুবা তাহার পাশে যে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের হারপিতে গেলে গা তার সম্বন্ধে জ্ঞান খানা লাগে, তার সম্বন্ধে প্রেম খানা লাগে, তার সম্বন্ধে হারপানি লাগে। এরে বাপে হারল আজি নৌগত কাকরানি নাতলো আর লক্ষণে দেবাকা প্রতিবাদ করলো তি রামচন্দ্রর সাধানে বর বিয়ে করে তি অপমান করর বলল দিনু আর মাতেই তা এ যুগে আমি মর আর মরে না তো কারণ পূর্ব যুগে আমি তো রাতে দোষ অতএব এ রামচন্দ্র গো কিসা দেব আর তিহার না পাশ এ রামচন্দ্র গো হুদ্দার্থী সেবা করা নিকা বলি আহাসে গো না গই এ রামচন্দ্র গো জগৎভাষে দর্শন করা নিকা জগৎভাষে সেবা করা নিকা আহাসে গো অতএব এ রামচন্দ্র গো তুই সত্য যুগে মুক্তি না করেছিলে ত্রেতা যুগে তুই মর নৌগত কা করতে গেলে গা রামচন্দ্র চরণ হান যদি মরার না ধর মি রামচন্দ্র চরণে হানলে দয়া দয়া হানলে মি পরীক্ষা করতে হবো এ চরণে হানলে মি মর নয়ন জল্ল মি সেবা দিয়া রামচন্দ্রের চরণ সেবা না করে সুপিয়া বিরামচন্দ্রের কানানার তো বলিয়া আজি ও কেবটু বই রামচন্দ্র চরণ হান পাশে তাইলে আজি রামচন্দ্র চরণ হান এবং রামচন্দ্রর সেবা হান পানার কাউলিয়া সত্য যুগে কত তপস্যা করেছি ত্রেতা যুগে আজি ভগবান শ্রীগোবিন্দ পুরুষোত্তম অবতার গত হইয়া আজি তা জগতরে নীতি শিক্ষা দেনার কাউলিয়া পিতৃবাক্যে এবং মাতৃভাক্য পূরণের কাউলিয়া এবং সমস্ত তীর্থ তাহাবি পরিক্রমা করানির কাউলিয়া রামচন্দ্র সালই বনবাসে রামচন্দ্রের বনবাস যাত্রার এ সময় হেনার আজি রামচন্দ্র তা যে বাঁকা 14 বৎসর বনবাসে আসিল গাও পেয়ে যেতাই তারে এ নিরুপায় দিনে হেনার কলা রইল খোয়াশি যেটাই রামচন্দ্রের সেয়া গো দেশে বিক্ষলতা তা রামচন্দ্রের যে রামচন্দ্রের যে পশু পক্ষী রামচন্দ্রের রাহে রাহে থাসিলা রামচন্দ্রের যে তাই সেবা দেশিলা ও তার মনোবাংসা ও তা পূরণ করে নারেছে যে কারণে ত্রেতা যুগে রাম অবতারে তা কথা দেহিতা এ পঞ্চবটী বনে মতে মনে যে তাই সেবা দিলা এ সেবা দিলা তা হাব্বির মি শোধ করত এবং এদিনে তা শোধ করা নিহান মি যেহেতু পিতৃবাক্য পালনের কাহে সুগত কইয়া মি মোর পিতৃবাক্য পালন হানা দে মি করতে গিয়া মি তোমার মনোবাংসা করে পূরণ করে না রই ক্যাকা বলে মি আহেসু অবতারে হান তাই পুরুষোত্তম অবতার পুরুষোত্তম অবতার হান তো কইয়া আমি নীতিবাক্য চলানি মনাউরি এবং নীতির ভিতরে মি থাই তো নীতি আদর্শ জগতে আনার বেগুনির লগে বেগুনিয়ে কিসাদের চরিত্র করানি মালকগণ লগে পুতকই কিসাদের চরিত্র করানি এবং জগত হাসিরে সুশাসন আহান দেনার ব্যবস্থা আহান কিসাদে করে দেনা এ নীতি শিক্ষা তালই মর লীলা হার লবই তো এন তকইয়া মি তোমারে কথা দেউরি দ্রাপর যুগে নন্দ যশুদার গড়ে মি যে বাঁকা গুরু রাখতৌগা মি যে বাঁকা বাঁকা লীলা 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 অবতার হান হইয়া যে বাঁকা মি আইত এ বাঁকা আহেসু অবতারে হান পুরুষোত্তম অবতার হান পুরুষোত্তম অবতারে মি লীলা করে না তো বোথ হইয়া পরবর্তী জন্মে দ্রাপর যুগে মি কৃষ্ণ অবতার হান লীলা অবতার হান ওই তুই আর থকিয়া সেই লীলা অবতারে হাব্বির মনোবান স্বামী পূরণ করে দিত যেটাই বলে ফুল কাট করলাই যেটাই বলে ফল কাট আদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ দ্রাপর যুগের কৃষ্ণ অবতারে ব্রজবৃন্দাবন ধাম তো সেই ব্রজবৃন্দাবন ধামে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ বৈদে বেদর যেতা মন্ত্র আসিলা বেদর যেতা ঋষি আসিলা তা হাব্বি গোপী আইলা এবং ব্রজর যেতে ত্রেতা যুগের যেটা আসিলা তা হাব্বি গোপাল এবং গোপী ভেসে হাল বৃন্দাবন ধামে আইলা থামিলে ভগবান শ্রীগোবিন্দ 11 বৎসর পেয়া এ মাধুর্যর শান্ত ধৈর্য সৈক্য বাৎসল্য মাধুর্যর সেহানি পূরণ করিয়া তা যেহেতু দ্রাপর যুগে করণীয় কামখানি আসেল ও কামু আনি লঙ্করানির কারণে পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এরে ভাপে হাল্ল বৃন্দাবনে রসে হানি লঙ্করে দিয়া 11 বৎসর বয়সে সালইল মথুরার উদ্দেশ্যে
মথুরার উদ্দেশ্যে কংসের কারাগারের তো মালক বাপ করে উদ্ধার করিয়া জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ কংসরে নিধন করিয়া উগ্রসনরে রাজাগ করিয়া যেবাকাম মথুরাতে আসিল সমীহানা জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দরে আক্রমণ করা নিকা বলিয়া শিশুপাল গাছি জরাচ্ছন্দ গাছি যেবাকা আইলাও বাকা জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ মাঙ্গই জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ মাঙ্গইয়া গেগাতা কোন জায়গায় সন্দীপ নির্গরে লিখতাম করাত গেল বৈষ্ণবগিরি গীতা এহার ল সমস্ত বিতর্ক হার সৃষ্টি হছিল সমস্ত ঔষমিকার ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণর গজে ডাঙর বদনামা হান আছিল কুংহার দর্পিয়া মা হছে যেহেতু কংসর হৌরব জরাচ্ছন্দ যেহেতু জিলক বিধবানের কারণে কৃষ্ণরে মার তৈরি বলিয়া জরাচ্ছন্দ ডরে মা হছে বলে কিন্তু বৈষ্ণবগিরি গীতানে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ আহেছে তা মাইর করা নিকা নাগল যুদ্ধ করা নিকা নাগল কারণ ধর্ম সংস্থাপন করা নিকা আছে মানুষ জীবনে হতো মাইর করা নি যুদ্ধ করা নি রাজা পালনী আর মানুষ জীবনে উদ্দেশ্য হানা জ্ঞান জ্ঞান আহরণ করা নিয়ে হলো মানুষ মানুষ উদ্দেশ্য ওরা জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ কংসরে মারানির পরে তা বৃন্দাবনে কথা দিয়া হিলতা মি কংসরে মারিয়া হদিয়া বৃন্দাবনে আইতো কিন্তু বাক্যবান তা না থইল নাথনির পিছনে কারণ হানু তাই যদি বৃন্দাবনে কৃষ্ণ ফিরিয়া যার গাও তাহলে বৃন্দাবন রস উহার নষ্ট হইত অতএব বৃন্দাবনে ফিরিয়া গেলে গা জরাচ্ছন্দ গাছে শিশুপাল গাছে যদি বৃন্দাবন আক্রমণ কর্তারা ও তাহলে বৃন্দাবন ওর শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মাধুর্য রসে হানি নষ্ট হইত বৃন্দাবনে হান ভজনের জায়গা হান বৃন্দাবনে হান প্রেমর জায়গা হান বৃন্দাবনে হান শান্তির জায়গা হান এ বৃন্দাবন ধামে হানার ত্যাগর জায়গা হান উপাসনার জায়গা হান এ জায়গা আনা যুদ্ধর পথে আইলু গথপিয়া ব্রজবৃন্দাবন ধামে গিয়া ব্রজবৃন্দাবন ভাসির আক্রমণ কর্তাই পে ব্রজবৃন্দাবন ধাসির প্রেম হান নষ্ট হইতে বলিয়া মি বৃন্দাবনে নাইলু বলিয়া তা উগ্র সন্দীপনী মুনি রাখলেন তার পরে সন্দীপনী মুনি রাখলেন তাম করিয়া জগৎ ভাসির হান শিক্ষা দিল হান কুংহান যে কোনো মানুষের জীবনে সংস্কারের প্রয়োজন এনে শ্রীকৃষ্ণ আজি অনেক মানে মার তারা যে দীক্ষা না লইলে কিতাই গুরুকরণ না করলে কিতাই বলে যে প্রশ্ন হান তুল তারা এর উত্তর হান ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ রাং আমার উত্তরে হাত আছে আমি কৃষ্ণ ভক্ত স্বয়ং রামচন্দ্র তা জগদীশ্বর ভগবান হইয়াও তার উপনয়ন সংস্কার করেছে গা কারাঙ্গিয়া বিশ্বামিত্র মনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তা জাতিতে ক্ষত্রিয় হব রামচন্দ্র জাতিতে ক্ষত্রিয় হব কিন্তু পুরুষোত্তম রামচন্দ্র এবং অবতারের অবতার পুরুষ লীলা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীর শিক্ষা দিল হার হিন্দু সনাতন ধর্ম এহানোর অর্থ আনে তাই সংস্কার ব্রহ্মণ প্রাপ্তের সংস্কার ক্ষত্রিয়েন যথাবিধি সর্বৈশ্বৈশ্ব যথান্যায়ন কর্তব্যং প্রপলায়নম অদিনকার দিনের ভারতবর্ষের সংবিধান হান যে লেখেছেন আজকার ভারতবর্ষের সংবিধান হান ভীমরাও আম্বেদকরে লেখেছে অদিনকার দিনের ভারতবর্ষের সংবিধান হান লেখেছে ও মনু মনুয়ে মনুসংহিতা বলিয়া যে হান মাত্রাও হান অদিনকার দিনের সংবিধান হান ও সংবিধান মানাত পরিষ্কার করে লেখা হাতা মনুসংহিতার রাজধর্ম বলতারা অধ্যায় বানা পরিষ্কার রাজধর্ম বলতে বুঝা সে কুয়ার ব্রহ্মণ প্রাপ্তের সংস্কার ক্ষত্রিয়ের যথাবিধি সর্বৈশ্বৈশ্ব যথান্যায় কর্তব্য ব্রহ্মণ প্রাপ্তের সংস্কার তি ক্ষত্রিয় হইয়া যদি রাজা গো নাম আরো তাই বামুন গো রাখ দীক্ষা লোক অধিক্ষিত মানু আগো রাজার পিঠা করবো না অবিচ্ছিত মানু আগো মেম্বার বনা নারে অধিক্ষিত মানু আগো পঞ্চায়েত বনা নারে অধিক্ষিত মানু আগে এমএলএ রনাল অধিকারীদের সিদ্ধান্ত হান ব্রহ্মং প্রাপ্তেন সংস্কার ক্ষত্রিয়ের যথাবিধি এই ক্ষত্রিয় হইয়া যদি মানুষ সেবা করা নিয়ে নাই যদি ব্রহ্মত্ব বাবুনা ওরান্তি আশ্রয় লইয়া বাবুনা ওরান্ত দীক্ষা লোনা লাগত অধিক্ষিত মানু আগ দিবসর বার্তন উপানা নারে অধিক্ষিত মানু আগ হেসিং হবো হেনারে অধিক্ষিত মানু আগ আরতি দেনা নারে যদি হিন্দু হইয়া খাইলে তুই বামুন করান গিয়া আশ্রয় করিয়া দেহ শুদ্ধ না করা সত্য ইয়া তুই মন্দির তো হমান বার ব্রহ্মং প্রাপ্তেন সংস্কার ক্ষত্রিয়েন যথাবিধি সর্বৈশ্ব ঐশ্ব যথান্যায় কর্তব্য প্রপলায় অধিকারীদের সংবিধান হান হিন্দু সনাতন ধর্মর সংবিধান হান দিন লেখ করে দেখেছি গা এহার আমার সমাজে আমি মানিয়া চলেছি
আমার সমাজে ভুবনেশ্বর সাধু ঠাকুরের চারিধাম সংস্কার আমারে মাতিয়া গেছে গা। এক নম্বরে মাতাছে আর উপনয়ন সংস্কার, এক নম্বরে তুই ষষ্ঠীহান পরাণে রাখতই। ভুবনেশ্বর সাধু ঠাকুরে আমার হিন্দু ধর্ম মানে সংস্কার ধর্ম, হিন্দু শব্দের অর্থ অসংস্কৃত মানুষ আগে হিন্দু বনা গই, হিন্দু শব্দের অর্থ টাইটেল লো হিন্দু না গই, যার কাছে সংস্কার নাই সে হিন্দু নয়। অতএব আজি ভুবনেশ্বর সাধু ঠাকুর মনুসংহিতা প্রত্যেক গ্রন্থে মাতেছে হা ব্রহ্মং প্রাপ্তেন সংস্কারং ক্ষত্রিয়েন যথাবিধি সর্বৈশ্বৈ চ যথান্যায়ং কর্তব্যং প্রপলায়েন মনুসংহিতা। ভুবনেশ্বর সাধু ঠাকুরে প্রত্যেক গড়ে নির্দেশ দেশে হান সৌভাগ্য জলমৈলে ওর ষষ্ঠী সংস্কার করানি রাখতই, সৌভাগ্য জলমৈলে ওর অন্নপ্রসন সংস্কার করানি রাখতই, সৌভাগ্য জলমৈলে ওর বামুন গোরাং উপনয়ন করানি রাখতই, সৌভাগ্য জলমৈলে ওর লুহং দেনা লাগত। চারিহান সাধু ঠাকুরে শ্রী শ্রী হরিনাম মঙ্গলে মাতা আজি ভগবান রামচন্দ্র তা যদি অবতার পুরুষ গইয়া থাকে তা বিশ্বামিত্র মুনির চরণারাত কাটি গল গইয়া হমাইল, বিশ্বামিত্র পরিতে অবতার বলে রামাদেশি নাই, বিশ্বামিত্রীর চরণে হমাদেশি না রামচন্দ্রের অবতার বলে হিতা। যে গই ধর্মহান মানিয়া চলে পারে সংস্কারহান মানিয়া চলে পারে উভয় অবতার গ উভয় শ্রী পুরুষ গ বল জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ তা দেখল ব্রজবৃন্দাবন ধামে লীলা করিয়া, তা যেলাকা ব্রজবৃন্দাবন ধামে লীলা করলো পেয়ে তার ষষ্ঠীর নামানুকরণ করল গা তার ঘোর কমুনি, তার ষষ্ঠী সংস্কার বামুন গইয়া করলো গা কুঙ্গই করল গা তা গর্গমুনি, শ্রীকৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া গর্গমুনি কি হান্না পাশে গো এ ঘিরকে গো জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ তা বামুন গইয়া হান্না পাশে কথা, আমার আজিকালিকার দেখি বাবুন না হই না ও সময়কার ভাবুন তাতে ভগবান টোটনা পারে সীতা নাই আর তিহান করিয়া প্রসাদ খোয়া পারে সীতা। গর্গমুনি অদিন হান যেদিন ষষ্ঠীর দিনে কৃষ্ণ নাঙ্গান থইল দিন হান তা অন্তরের অন্তস্তরের তো ডিগল গইয়া হমাদেশে হে গোবিন্দ কি ব্রজ বৃন্দাবন ধামে আইলে তা বলেছে ভগবান শ্রীগোবিন্দর নামানুকরণ করে দিয়ে গেল গা শ্রীকৃষ্ণ রাখিল নাম গর্গ ধারেতে জানিয়া। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, চারি বেদহার যে বই আবিষ্কার করেছে যে ভামুঙ্গ শ্রীমুখের তো চারি বেদল কৃষ্ণ নাম শ্রী করে সেই ব্রহ্মাই ধ্যান করিয়া হার পাইল কুম্ভার নন্দ যশোদার গড়ে দৈব দৈব কি বসুদেবর গর্বে যে সৌভ জরব সে গো ব্রহ্মাই বেদহান পাকড়িয়া বৈদিক শক্তি পাল্ল পরিষ্কার করে হারপা পাল্ল, আজিকার যে গিরজ্ঞ আহেছে গো সাধারণ গো নাগই। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, একথা হান সাধারণ মানুষ ওই মাতে শিয়ার না গই, একথা হান মাতে তা স্বয়ং ব্রহ্মাই। যে গো চারি মুখের তো ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ যে গর শ্রীমুখের তো নুকুলেছে ও ব্রহ্মাই পরিষ্কার করে ঘোষণা করে দিল হান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, ঈশ্বর কৃষ্ণ ভূতারাও আমার দেখি পঞ্চভৌতিক নাগই, আমি পেই বয়সে তা হাবি পঞ্চভৌতিক দেহালো বয়সিতা মাতৃ গর্ভের মাধ্যমে আমি আহাসিতা জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ তিনহান তত্ত্বল আহাসে গ আমি আহিতা পাঁচহান তত্ত্বল, জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণর তত্ত্বহান হইতাই সচিদানন্দ বিগ্রহ তা সব তা কারগর গৌ জনমর্গ না গই তা বেলিয়ার দৌর গৌ না গই পৃথিবী আন সৃষ্টি হেতা তারাঙ্ক পৃথিবী আর লৈতা তারাঙ্ক তার লেইসি কথা তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এবং জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ জন্ম মৃত্যুর এ রহস্য তার গজে, এ পৃথিবী আন যদি নেয়শীল দিন হানো তা আসের পৃথিবী হান যদি নেহিত দিন হানো তাই খাইত সচিদানন্দ বিগ্রহ তারা বস্তু হান আহিল দেখ তারা যদি সান্না গই উহার আতিয়া সেই তারা যদি সান্না গই উহার ওই তাই গুরুগৃহে গিয়া তপস্যা করিয়া সাধন করিয়া ভজনের মধ্য দিয়া ভাবের মধ্যে তার ধর্ষণ হবে, কারণ বৌহান আমি না দেহিয়ার বলিয়া কোন গই বৌহান নেই বলে নাড়তে সূর্যগ আমি আতা নারিয়ার বলিয়া সূর্যগ নেই বলে নাড়তে আকাশস্থান আমি সক নারিয়ার বলিয়া আকাশস্থান নেই বলে নাড়তে, অতএব এ পঞ্চতত্ত্ব এটা যে সাদে সত্য অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ সত্য বল ব্রহ্মাই সৃষ্টি করেছে ব্রহ্মাই দিল বাক্য হান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর যত আসি সত্য যুগে যে ঈশ্বর আসিলা বেতা যুগে যে ঈশ্বর রামচন্দ্র হাসিল ও এ ঈশ্বরে তা হাবির ভিতরে একমাত্র পূর্ণ অবতার
আমি যে সাড়ে পূর্ণচন্দ্র বলি আর সাড়ে পূর্ণ অবতার হই তাই যত দশ অবতার আছে যত অবতার আছে এটা হাবির শিরোমণি অবতার হই তাই নন্দ যশোদার করে ডাঙরছে যে কৃষ্ণ সেই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেই গোবিন্দ বুয়া হারপিতে গেলে গা আমি অনেক গই মনে করি আর হান কৃষ্ণ বলতে আমি বুঝি আর হান বৃন্দাবনের কৃষ্ণ এবং হাব্বি কৃষ্ণ এক দিয়া বুঝিয়া বৈষ্ণবগিরি কি থানি আমার ডাঙর ভুলা হান হইল তাই গীতা আনার কৃষ্ণ বলে বৃন্দাবনের কৃষ্ণ বলে আজ্ঞ বলিয়া দ্বারকাত আছে কৃষ্ণ বলে বৃন্দাবনের কৃষ্ণ করে আজ্ঞ বলিয়া কিন্তু জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দর বেদ হান উপনিষদে থা দেশারে গ্রন্থহান বেদহান হইতে পারে ঋগ্বেদর ভাষ্যবানর লগে অথর্ববেদর ভাষ্যবানর লগে আমি সমান করে না জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ নিজেই মাতেছে বেদ চারি বেদের মধ্যে সামবেদ বলতারা ভানমি অতএব আজি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতে আমি বুঝতাম এই হ্যাঁ কুহা আমি এলাকা যদি গীতাহান পাঠ করে আমি করিয়াল পাইলে ওই গীতাহান আর রাধা কৃষ্ণ এবং যে বাকায় গীতাহানাত আমি সমিতা নাই অবাকা গীতার লগে খাইতে অর্জুন হব এবং বৃন্দাবনে যদি বাকা সমিতা আইলা বৃন্দাবনে অর্জুন কৃষ্ণর লগে খাই তাই সীতাম সুদাম বসুদাল বিল্লমঙ্গল ইমাজ সুদা যে রসারা দিতে আইলা উভয় দুই কৃষ্ণ এক নাম তাইলে বৃন্দাবন মহিমাহান এবং বৃন্দাবনের বাহিরা মহিমাহান যদি হান্না পিয়া উতাইলে আমি কৃষ্ণ সম্বন্ধে আমার সঠিক ধারণা হান্না থাইতো তাইলে আজি এ শাস্ত্রের মাঝে মাতার হান যে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবিজ কামগায়ত্রী যাহার উপাসন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবিজ কামগায়ত্রী যাহার উপাসন বৈষ্ণবগিরি জানি খালি আজিকার এ আসরে গত এ বিষয়ে হান কঠিন বিষয়ে হান উপস্থাপন করতে খানি না টটলে হবাই তো কেন বললে আমি মনে করি রাম কৃষ্ণ বললে হাব্বি কৃষ্ণ আজ্ঞ বলিয়া হাব্বি কৃষ্ণ কোনোদিনই আজ্ঞ না দৈব কি বসুদেবর গর্ভে যে কৃষ্ণ গো জড় বসে নন্দ যশোদার ঘরে যে কৃষ্ণ গো ডাঙর আছে দুই কৃষ্ণ গো এক মিলাইলে কোনোদিন থয়ে পানি এক না হব নানান কৃষ্ণ হইতে পারে কিন্তু ইমাজ সুদার ঘরে যে কৃষ্ণ ডাঙর আছে লীলা করেছে উভয় দৈব কি বসুদেবের ঘরে যে কৃষ্ণ জনম আছে ওই আজ্ঞ বললে তো একদম থোয়ে পানি কেকা বললে দৈব কি বসুদেবর গর্বে যে কৃষ্ণ গো জনম আছে ও মালকে সমাধি দিব কিয়া যেদিন কৃষ্ণ জনমনার আগে দৈব কিরা দর্শন দেছিলিয়া মায়া মহামায়া যে ডর্ণাপে এখনকার পিছেকার যে গাইতই গো জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কংসারে মারতে আই মালকের আগে বাগা দেশে গা তাইলে দৈব কি বসুদারে যে কৃষ্ণ গ জনম দেশে ও কৃষ্ণ গোতে উতক বুলিয়া স্বীকার না করে নিতে গো জগদীশ্বর ভগবান বুলিয়া স্বীকার করে দিই এবং এগোই মরবে এরপরে মারতই বুলিয়া হার পাশে এবং তার নিজেই রূপান্তর আছে ও মালা করে নিয়াহেশ্বর শঙ্খচক্র গদা পদ্মধারী সত্যের শ্রীহরি তেটাই শ্রীরাম এগো মিয়াহেশু গো ইমা ডর্না পে ইমা ডর্না পে মামার মরণ হান বিত্তা আছে বলে মালা করে বাগিয়া বি ভগবান বলে আছে কিন্তু বৈষ্ণব দিকে থানে নন্দ যশোদার ঘরে যে কৃষ্ণ ডাঙর আছে ও মালকে মাটি বুঝিয়া মালকরে মাত্রা তার তোর পুতকে ভগবান তেতে স্বীকার না করবে তুকো মালক মালকে গই পুতকরে কৃষ্ণ ভগবান বলে স্বীকার করে দি আর এক মালকে গই কৃষ্ণরে ভগবান বলতে সুখ করুক না করে দি যেদিন কৃষ্ণ মাটি খাসে পে দমকিয়া মাটি দিয়ে খাতা বলে দমকিল পে শ্রীমুখ খান যেবাকা খুলল পে বিশ্বরূপ পান দর্শন করিয়া মাটির হান মোর পুতকে করে কোন ধোয়া হই লাগাল পাশে পাওরি মেই পাগরি সারে আজি যা খালি টটলে তাহলে রিদে না হই তুই কিয়া বলে মোরা জিনিসা আর আছে মোরে খারাপ না পিবাং মি নাম দিতে টটলে মি নাম দে না পারো কারণ
এরে কর্মকর্তা যেটা আয়োজনে আন করেছে আর না মানহুনানিটা করেছে বান্দারে হানা না করেছে গতিকে না মান আরম্ভ হইলে বৃন্দাবনে প্রায় মানুষ জিতা রাগা আমি কিন্তু না শিখিয়া এক লাখ মানুষ বইতাই শব্দ নেই আমার মানে শব্দ করা নিয়ে আনলেতে না মানান না সরকারের কল কোনো অসুবিধা নেই না মানার অপমান করা নিয়ে আনতে অসুবিধা অতএব আমি বারে বারে ভক্তি কাট করিয়া যদি না মান দেনা হান হইলে তো শব্দ না করি অতএব হাবিলে ভক্তি কাট করে উড়ি অপরাধ হইল মোরতা কেকা বললে কোন তিন মাসের কথা হইয়া টটরাই এরটাই অপরাধ পৃথিবী আজি দাদা মাধব সেবার সময় চান্দা ভাবি যদি আর গোনা আস্থা সমাজে আনে লাখ লাখ রূপা চান্দা দিত রানা মাধবর কাদাত মনোরঞ্জন বরিকে দেব একটা পাট নিয়ম সেবার পাটে রানা মাধবে গেছি ওদের দেখেছি না মনোরঞ্জন বরিকে দেব একটা পাট রূপে লাখ মানুষ বই তারা হল ওই কোনো শব্দ না নকুলের রানা মাধবের চান্দা দিয়া আমি শিখলাম আর কি আর মনোরঞ্জন বনিকর হরিনামুয়া যদি রানা মাধবর কাঠ দাহানা আখান জিনিস আমি শিখি রানা মাধবের চান্দা দিয়ার আর রানা মাধবের সবাদ কোনোদিন তা নহিকি তাই কিন্তু আমি তো নাম দিয়ার তাহাতে আমি নাম হিপি আর বুঝছে আমি বারে বারে অনুরোধ করে উড়ি মরে হাত দিয়ে কি পাক দীক্ষা হার করে দিবা কারণ নাম মান দে রুবই হার পা টটালে কি অসুবিধা রু আমি ভজনে আর ভিতরে হবানি চেষ্টা করি আর এপে বিদ্যা বারো টটা নিয়ে পালা হাতে না হই এপে বিদ্যালয় আমি নাম না দিয়া কারণ আমার বিদ্যাও তা ওরে বাহিরের পথর চরণ ধরি লোনার অধিকারও আনু না পাহিতা কৃষ্ণ নামের কীর্তন করার অধিকারও আনতে বহুত পিছে কালি আর কৃষ্ণ নাম মানার ভিতরে সমানির অধিকার নেই মানু আর বাকন করেছি আর মরতে কি অদমা এ অদমে ওই নামে আন যদি কোন ওই টটরা দিলে মর অবস্থা আন কি আলু হান্না পড়ি মানু আর বাকন করেছি তাই আজি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজি মাতেছি আর কি আর বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাস এরে শব্দ গীতান আর কৃষ্ণরে নাম আত্মারা এরে শব্দ ধারকার কৃষ্ণরে নাম আত্মারা ওয়াল আমি যে বেকা কৃষ্ণ বলিয়া যে বেকা বজনান আর পথরে সমিতা নাই ওয়াকা আমি বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন অতি কঠিন আছে জিনিস অপ্রাকৃত নবীন মদন নবীন মদন মদন কাম দেবে ভগবান শিবরে ধ্যান ভঙ্গ করতে গা বস্মীভূত করিয়া মারে দেশে কিন্তু অনারী গোবিন্দ শ্রীকৃষ্ণ রাসলীলা হান ভঙ্গ করি গা বুঝে রাসলীলা হানরে ব্রজগোপীর লগে জগতীশ্বর ভগবান শ্রী গোবিন্দ দেবাকা রাসলীলা করে উবাকা এ রাসলীলা হানা কাম বাপে হানরে জাগ্রত করা নিকা বলিয়া কামদে পাইয়া হবে জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ আহিল তা মিতে মহাদেব না হই নাই তোরে বস্মীভূত করতো হা না গই মিয়াজি জগতের শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ লীলাহান করা নিকা বলে আমি আহাসু সত্য যুগে লীলাহান না করেছু তেতা যুগে লীলাহান না করেছু কলি যুগে লীলাহান করিম বলিয়া মিয়াজি ব্রজগোপীর এলো বংশীধ্বনি করিয়া রাসস্থলিতে মিলি লাহান করতে তিয়াই আমরে ভঙ্গ করা নিকা বলিয়া হমিলে গা তোরটাও পরজ পূর্বজন্মের কর্মফল আহান হইল কুমহান রাসানার ভিতরে তি হবা অপ্রাকৃত নবীন মদন পুনর্জন্ময়া হবা ওয়াল আমি ব্রজবৃন্দাবন ধামের লীলার জগতে হমিতে গা গোরর পরিচয় আর ত্যাগ করা নে মি বাবুন গতি পরিচয় আর ক্ষত্রিয় পরিচয় আর ত্যাগ করিয়া এ পঞ্চভূতি কি দেহাগর পরিচয় আর ত্যাগ করিয়া নামে হানার ভিতরে মি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ কৃপা হান পেয়া মদন কাম দেবে খারাপ উদ্দেশ্য আয়াও জগদীশ্বর ভগবানের তারে কল করিয়া রাসস্থলিতে পুনর্জন্ম দেশীর বলিয়া নবীন মদন
walau modal orang nak naga hal nabi no modal punar jangan kopi. Kamu bija kamu gaya tri jahar upasan. Kamu bija kamu gaya tri jahar upasan. Aji modal kamu deh boleh. Aji matra kamu bija kamu gaya tri jahar upasan. Boleh santai boleh stop lagi thami. Kamu bija kamu gaya tri jahar upasan. Boleh stop lagi thami. আজি যে কথাহান মাতে কাম বুতরা জিনিসে আনে আমারে ধ্বংস করিয়া থসে কাম ক্রোত লোভ মদমোহ মাৎসর্য এটা কৃষ্ণ সেবাই লাগে না রে কিন্তু আজি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ মদন কামদেবরে আহ্বান জানিলতা হে কামদেব তোর কামনা বুতরা জীব বৃন্দাবন রাখবেলা কারণ কামনা সারা ভগবান লাভ করা যায় না কামনা বলতে জিনিস আনলে পৃথিবী আনে হাবিত্ব ডরাসি হা কামনা জিনিস আনে ইনস্তে হাববি সবুনে সাধুতা করে লাইছে কামনা জিনিস আনে ইনস্তে হাববি সনাতন গোস্বামী অপাল্লাইছে হাববি রূপ গোস্বামী অপাল্লাইছে এরে কামনার জিয়ে কই মানুরে গোবিন্দ পানার ভাড়া দেশে হা আও কামদেবরে ভগবান শ্রীগোবিন্দ আহ্বান জানিল তাহি তোর মর মোকাবিলা হইতে হা কুহা এ কামনা আনল অতি পৃথিবী আনলে মর মাধুর্য রস রাধা প্রেমে হান গোপী প্রেমে হান আর তুই বঞ্চিত করিয়া থস এ কামনা আমি তোর আজি দেউরি এ মদন কামদেব তুই রাসানার ভিতরে হমা রাসানার ভিতরে আহ্বান জানাইল কামিনীর কোন মাসের জল তারে লইয়া হরি হরি বল নরোত্তম ঠাকুরে দিল বাক্য হাত কামিনীর কোল মাসের ঝোল তারে লইয়া হরি হরি বল কামদেব অর্থ আর বুঝে না এবার কাপিয়া বহু মানে অর্থ আর বুঝে না কামিনীর কোল বলতে সমস্ত পৃথিবীর মানে বুস্তারা হাল বিয়া করানি মাসের ঝোল বলতে পৃথিবীর মানে বুস্তারা হাল পানির পক্ষানি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ নোয়া করে বুঝাইল কামিনীর কোল মাসের জল তারে লইয়া হরি হরি বল এর অর্থ হ্যাঁ যে বুঝে পারে ওই বৃন্দাবন রসে হবা পার তো অর্থ হ্যাঁ বুঝে না তুই ওই বৃন্দাবন রসে হবা তাহলে কামিনীর কোল বলতে কি হাল মাতের হাল সাংসারিক মানুষে তাই বুসলা হানে বিয়াশাদি করানি কামিনীর কোল মানে কামনা ভাসনালো মজিয়া থাইয়া কৃষ্ণ বুলানি এহান বুসলা সংখ্যা হান প্রায় নিরানব্বই গো মানু একশো গর মাঝে নিরানব্বই গো এহান বুসলা একমাত্র এহান সঠিকভাবে বুঝে পারলাও তাই রাসলীলা ক্ষমা পাল্লা একশো গর মাঝে আজ্ঞ হমা আজ্ঞ হমা পার তারা না পারা ওয়াল গোবার শ্রীগোবিন্দ গীতার নবমধ্যায় মাতে সে হান মনুষ্যানাং সহস্রে সুকচ্চিত যতত সিদ্ধ এ যততান পিসিদ্ধানাং কচ্চিত মাং ব্যক্তি তত্তত পণ্ডিতে আর হাবির ভিতরে জ্ঞানী গুণী তা হাবির ভিতরে লক্ষ লক্ষ মাঝে আগ্রহে মোর পথ বোধাইতেই হব এক আর দশ গনাই তা এর শ্লোকে আর বুঝে পুরো একশো গর ভিতরে নিরানব্বই গই না অবস্থা এক লাখের ভিতরে দশ গই না অবস্থা কামিনীর কোল মানে যে রাধারানীকে আশ্রয় করে না যে লোক আমি জগতের মধ্যে একমাত্র কামিনী হল রাধারানী কামিনীর কোল রাধারানীর কুলহান যে বই আশ্রয় করেছিল রাধারানীর কুলহান আশ্রয় করে হিলে তা অষ্ট সখিয়ে রাধারানীর কুলহান আশ্রয় করে হিলে তা ভজগোপী তা হাবিয়ে তুমি যদি ভজগোপী হইতে না পারো সখী বাপ যদি হইতে না পারো সখী অনুগত যদি হইতে না পারো তাইলে গোবিন্দের লীলাতে তোমার প্রবেশ নিষেধ বয়ে শান্ত বৈষ্ণবগিরি থান কামিনীর কোল এ জগতে আমি কামনা করিয়ালে তাহলে কামিনী বলে নারিয়া স্বামী আগ দৌড়লে বাৎসরিক সাধ্যর পরে বারো দিনকার ভিতরে পা হতা বাপ গরম নিয়াম হইলে বারো দিন পেয়ে তেরো দিনকার কর্মহান পরে পনেরো ষোলো দিনের তোর বাপ গণিক সিং না হইতারা ওখানে কামিনী না বলতারা এ সংসারে আনাত কামিনী শব্দের অধিকারী কোনো নেই কামিনী শব্দের অধিকারী যদি পৃথিবীর কুলগ থাইলে ওর নাম রাধারানী রাধারানী ছাড়া পৃথিবীর কামিনী শব্দের অধিকারী আজ্ঞা না নয় তারা জগতের মধ্যে কামিনী বলতারা ও রাধারানী কামিনীর কুল
মাছের জোল তারে লইয়া হরি হরি বল মাছে গই পানি নাইলে চিন্তা না নারে রাধা রানী নয়ন জল সারা চিন্তা না নারিরি যে গোবিন্দের নিঙে নয়ন জল বেলা নারে যে বই গোবিন্দর নিঙে খালি পাড়া মালতে কইয়া টটরা নি আনো বেলা নারে যে বই গোবিন্দর নিঙে মিকুপাহান মিকুপাহান গোবিন্দের নিঙে দুই ঘন্টা হান ঘন্টা হান সময় দে নারে তালুরে কামিনী মুতারাটা না গই হাজার হাজার মানো স্বার্থে পড়িয়া নিজর বেগুনি আকর তারা নিজর সংসারের মধ্যে আগর প্রতি আগর প্রেম ভালোবাসা দেহি তারা কিন্তু হত্তমে বিপদর দিনে পৃথিবীর কোনো বউ কাল লাগে না থাইতা এ বিপদে আনার সময় একমাত্র মানু আগর ডাক্তই গাহান কুম্ভার হে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ বিজগতে আনাত বহু মানু বিশ্বাস করেছিল হত্তমে সময়তে উঠানা না নিকাল তারা দিন আর হাত বেমে কাঁদিয়া মরে লাগা দিয়া হইয়া বর সাধ্য হান মিয়া খাই তাই সম্বসরি হান মিয়া খাই তাই কিন্তু জরাবর্ষ দিন আর অতি মল লগে আসিলে উঠানা না নিকাল লা দিন আর মল লগে আসিলে এবং জন্মে জন্মান্তরে নিজে পেতে লাগো সে আগ করে পেয়া খাইলেতে তি সারা আমি কারো না পাশো অতএব জগতের মধ্যে আপন জন্ম একমাত্র তি এতে সংসারের লুবর জ্বালাত পড়িয়া এ সংসারে আনার ভিতরে খাইয়া এ সংসারে আনার বাহিরা চিত্র গেল আমি মনে করে সুহান মোর তা হাব্বি আসি বলিয়া কিন্তু জগতে আনার মোর আয়ুহান বেরিয়া যার গাহার আটকা কোনো এক গম নেই যে গমি পুতজ্ঞ বলুর এ গম যাইয়া বলে জীবিত ইয়া গ এ সংসারে হানার মোরতা বলি তা কোনো গৌ নেই এ সংসারে আনার মোরতা বলে যদি কোনো গো থাইয়া থাইলেতে মেয়েরে প্রভুর নাম মার হুনরি হার মোর সম্পত্তি হারে হারে এই মোর পাপ অবস্থা আর থাকি তাও না কিন্তু আমি এমন বিপদা হানার পড়েছি যে হার মৃত্যুর সময় লাগের জিনিস হার জন্মে জন্মান্তরে লাগের জিনিস হারে আমি পাহুরিয়া এ সংসারের মায়া জ্বালার হার জুগুলাইয়া আমি পানার জিনিস হারে বাদ দিয়া না পিয়ার জিনিস হারে ব্যস্ত আছি এটাই বারো মনে করি আর হার কামিনীর কুল মাসের জোল তারে লইয়া হরি হরি বল কামিনীর কুল হলো রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এ ব্রজধাম বৃন্দাবনে যেদিন আসেন ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধি করিয়া মাত্র হান যদি ভজিতে হয় রাধা রানীকে আশ্রয় করিয়া ভজন করো ব্রজ বৃন্দাবন ধামকে আশ্রয় করিয়া ভজন করো বৃন্দাবন ধামের তো মিকুপাহান ও শেষিয়া ভজন না করিও কৃষ্ণরে সমাধে না হান হইলে বৃন্দাবনে থাইয়া সমা দিও বাহিরে থাইয়া না সমা দিও ওয়ালো আমার সমাজ ব্যবস্থা হানার আমি বৃন্দাবন ছাড়া অন্য কোনো জাগালো আমি কোনো কর্ম না করিয়া কেকা বললে মথুরাত কৃষ্ণ যে বাঁকা আসিল বাঁকা তার লোকেই সাকেই তার তার বিরোধিতা করে হিতা বৈষ্ণবী থানি খেয়াল করবা ওয়ালো যদুবংশ হান দংশ ভগবান শ্রীকৃষ্ণরে যদি অকৃত্রিম ভালোবাসা যদি কোনো দিয়া খাইলে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে নিষ্কাম প্রেম দিয়া খাইলে ব্রজবৃন্দাবন খারা কোনো ওই না দেশি মথুরা দৈবকী বসুদেবে পেয়াও তারুরাং স্বার্থ আর আসিল কুম্ভান আমার পুতকে গো ভগবান তা আমারে জেলের তো নিকালাইতই গো তা কংসরে মারি আমারে মুক্তি করাইতই গো এ স্বার্থ হ্যান দৈবকী বসুদেব রাগ আসিল প্রত্যেক স্বার্থ আছে ধ্রুবই কৃষ্ণরে বজেছে কৃষ্ণরাং তো ভজিয়া কৃষ্ণরাং বজিয়া রাজা গই প্রহ্লাদে কৃষ্ণরে বজেছে কৃষ্ণরে বজিয়া রাজা গই পঞ্চপাণ্ডবে কৃষ্ণরে ভজেছিলা যুধিষ্ঠির মহারাজা গই বিষ্ণদেবই কৃষ্ণরে বজেছিল উত্তরায়ণে দর্শন করিয়া রাজা গই কর্ণই কৃষ্ণরে বজেছে অর্জুনের রথানার মুঙ্গারাত মরিয়া গোবিন্দরে দর্শন করিয়া এ পৃথিবীর মাঝে সমস্ত কৃষ্ণ লীলাহান যদি আমি ব্যাখ্যা করার জিয়ারগা ভগবান শ্রীগোবিন্দ রান্ত হাব্বিয়ে হাব্বিতা পাশি কিন্তু একমাত্র না পাহে তা ইমাজ সুদাই জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দরে এই মাজ সুদাই নন্দরা যায় পালিয়া ডাঙর কল্লা বিনিময়ে পেইলাতা আহির পানি ছাড়া কীর্তাও না পেইলা সুদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছে ইমাজ অসুদায় সাদে আহির পানি বেললেও সাদে তানু আহির পানি বেলিয়া কাটলা
ব্রজগোপী বংশীধ্বনি করিয়া ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি হান শুনিয়া গে লাগা জঙ্গলে আত্মেন্দ্রিয় প্রীতিবাংশা তারে বলি কাম আত্মেন্দ্রিয় প্রীতিবাংশা তারে বলি কাম ব্রজগোপীরা আত্মেন্দ্রিয় প্রীতিবাংশা নিয় শিলান তেওয়ানরে আমি কাম বলে নারিয়া বৈশান্ত বৈষ্ণবগিরি থানে খানি চিকারে দিয়া নাতলো নাইলার অশিকারী অকল তাক তাক দিয়া সেই লোক কান্না নাই কারণ মরে মানে গো শিকারী মা হিদের বুলিয়া পথে তারা চাইলু তা আমার সমানে আন্তের শিকারী ছাড়া আলে দিয়া কান্না নেই কারণ হাতাতে টটতে তোরে যাতেই তাই এর মোর শিকারী অসারা কোনো কাম নাই বলো খারাপ না বিমান শিকারী ও নাইলে না আনতে আজি সমস্ত বৃন্দাবনে আনাত কৃষ্ণ লীলা হান যদি আমি ব্যাখ্যা করা জিয়ারগা দ্রৌপদীয়ে কৃষ্ণরে ডাহে তা খিজের যে তা খুলল তা পিলালে না কা পঞ্চপাণ্ডবে কৃষ্ণরে লগে থসিলা তা কৃষ্ণ থাইলে আপদ বিপদ হাবি কইতা নাই বলিয়া মালকে গোসা দেহে তা যতদিন পর্যন্ত মোর বিয়কর পিতকে লগে থাইতই অতদিন পর্যন্ত তোমার আং বিপদ আপদ নাইতই বৈশান্ত বৈষ্ণবগিরি থানি আমি হুদা খানি খাল করা হান দিয়াছে ব্রজগোপী বংশীধ্বনি করতে কজ্ঞদাসী সবে গ জিগর্থ দেয়া বেলা দিয়া গেছি গা খানিক তো খাল করে আছে কোয়ালা বৃন্দাবন নামে প্রতিশ্রেষ্ঠ বংশীধ্বনি আর হুনানির পরে ব্রজগোপী আগর কগ্গল মাঝে সৌয়া হেতা এ সময় ওরে মাতৃ অমৃত দান করে নিগ কৃষ্ণ আর বংশীধ্বনি ওনার তেইরার এরে স্বার্থ এহান পেয়া নেই যে মোর পুতকে গো জিগত পড়লে পুরতই হার মোর তেইরা যদি খানিক পারা স্বার্থ হান থাইলে ফামানার গুঞ্জারি হতে গিয়া পারি নিয়ে কমসে কমসে জিন্তা কিন্তু কৃষ্ণর প্রতি প্রেমে হান প্রতিটা কষে হান সবাই ওরে জিগত থই লাগ বেলা দিয়া গেলি আর এক ব্রজগোপী আগর হৌর করে পানির বাস সান্দে না গাই দেশকে সেগা গো বাসি করে বানু গেছে বলতে গ্লাস গুলো গেছে গা গ্লাসে গো থরিয়া গেলে জিগে লেগাতে কমসে কম নুইয়ে জানা পারিনি কিন্তু গ্লাসও গলো গেছে গা তা অর্থাৎ মি স্বামী সেবা করে আসো মোর হৌর বাপে সেবা করি আহুতাতে গুরুজনের সেবা করিলে ভগবান পাওয়া যায় বলি আমি বৈষ্ণবগিরি থানে আমি লৌকিক জগতে আদি বৈষ্ণবের সেবা করিয়া আমার পাঠের কানে হিঙ্গারি গানে আনার টাইমে বাবুনে বুঝেছি হা লেরিকে আনার আমি যে বাকা দিয়ার রূপে শিলচারে দৌ লেরিক দিয়ার বিভিন্ন জায়গার লেরিক দিয়ার কিন্তু বাবুনের ভালো ভালো লেরিক খানু নিজ্ঞা বলে হিঙ্গারি যাই লেপি এরে বাবুনে তার চরণ দুলি আমি লইয়ার থাকি তার কা নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রভে মাতে হেতা ওরে বাবুলু তারে হমা দিয়া দিয়া মোরাং আহিস আমি কুতা বাবুলু তারে হমা দিয়া তা মাতা সাত আসা কি হ্যাঁ এটাই পানা পেলে ভগবান পিতা নাই রে বাবুলের হমারে নাম কি তোর খারা হাজার হাজার মানে লো মাই তার আমি কিন্তু প্রভুরে বানা দিয়ার হাতে প্রভে মাতেছে হা মি সত্য যুগে বাবুনরে হমা দেশো তেতা যুগ বি ক্ষত্রিয় বাবুন হমা দেশো দ্রাপর যুগ বি কৃষ্ণ ক্ষত্রিয় হইয়া বাবুন হমা দেশো ভুবনেশ্বর সাধু ঠাকুর ক্ষত্রি হইয়া গাগারার গদ্রীশ্বর গারে হমা যাদি খালসে ও গদ্রীশ্বর বংশ তাই সাধু বাবারে হমাই তারা হাই কিন্তু সাধু বাবাই মাতে হে আমিও বাবুনরে হমা দে সাধু বাবা তাই আমার আর স্বার্থ আন আছে কুহান আজিকার নামে আন আমি কীর্তন করি আর এনা মোটা স্বার্থ নেই থাক আছে কুহান বাবনে তাই যদি মরে আশীর্বাদ দেবেন তার আমার বাড়ি না সে ওই নামে হান দিল হবা এ আশীর্বাদে হান পানার কাউলিয়া হে নামে হান আমি আহি তা নাই এ পুলাদেশী বৈষ্ণবে তাই যদি নামে হান মন পরিষ্কার করে হুনিয়া এ নামে আনর মই
দিয়া দেবা কা হাত দে মা তাই না বৈশ্যসে ওই নামান হওয়া করে হইলো ভক্তি করি এর আশীর্বাদে আনর মাধ্যমে গোবিন্দ পেতে এটা আটা গোবিন্দ পানার কা বলি আপনি গোবিন্দ রাং তি সুজা গেলে গান পেতে পয়লাটি নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গুরুরে গাছে হিলে তা না নপেতে গো ব্রাহ্মণ হিতায় চ গ শব্দের তো তা গুরু না গ শব্দের তো জ্ঞান অসমীয়া ভাষায় গম পাবি তারা তাই ওর উপিত্ত আছে গা আপনি গম পাল গ শব্দের তো জ্ঞান গো ব্রাহ্মণ ব্রাহ্মণ শব্দের অর্থ ব্রাহ্মণ জাতি বুঝার আর একা হাত ঈশ্বরত্ব জ্ঞান দেবরান থাল তাইলে যে পুরদেশী বৈষ্ণবে তার ভিতরে একশোর ভিতরে আগতে কৃষ্ণ ভক্ত কথা থাকবো না যদি ওর চরণ দুলি পরে পরে রাত জীবন হান ধন্য আস্তা টেঙারা গর মারিয়ে হাবি হবা গাছ না থাকা থাইল যদি হবা গাছ এক যা থা পরে না ও বাসু যদি বি পাবে লাউরিতে মোর জীবন হান ধন্য আমি আপনি মাঠের কথা আসি তাতে নামে হারান বৈদ্য যা বৈষ্ণবাগর চরণদুলি নি পানা পারে আর বৈষ্ণবাগর দর্শন নি পানা পারে এবং বৈষ্ণব দর্শন মারার মধ্য দিয়া মো জীবনে আর সার্থক গুলি আসে তাই আজি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের আজি রাধারানীর দর্শন কারণ আমার জীবনের উদ্দেশ্যই তাই রাধারানীরে সন্তুষ্ট করা রাধারানীর সন্তুষ্ট বিধান সারা ব্রজগোপীর সন্তুষ্ট বিধান সারা ব্রজগোপীরে যে তাই বস্তারা রাধাশালী যুগল সেবা যে তাই কর্তারা ও বৈষ্ণব তার আশীর্বাদ সারা তুই গোবিন্দ সেবা থমানো আত্মী ওয়াল ভগবান চৈতন্য ভাগবত গ্রন্থ আনা আজান উলম্বিত ভুজ কনকাবধাত সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল ভন্দে জগত প্রিয় কর করুণাবতার বৈশাত বৈষ্ণবগিরি থাক আজান উলম্বিত ভুজ একমাত্র কৃষ্ণ আজান উলম্বিত গো অর্জুন আজান উলম্বিত গো আজি নিত্যানন্দ প্রভু আজান উলম্বিত গো মহাপ্রভু আজান উলম্বিত গো এ আজান উলম্বিত মহাপ্রভু চৈতন্য রে ভাই আমার তারা হার এ কলির জীব তাই প্রভুর নামে হান ধৈর্য ধরে হুনেন তাই কারণ হুনানির মতো শক্তি বা নেই তাই কলির জীব তার গাবুলিয়া দিল সম্পত্তি আছে কুহা হরের নাম হরের নাম হরের নাম এই কেবল কল নাস্তেই বনাস্তেই বনাস্তেই বতির অন্যথা লেডিগুলা তা কলি যুব লেডিগুলা তা বিপদে পড়ে ইটা কারণ লেডিগুলা ওই শিকারি দিল পদ্ম শিকারি দেয় তারা কিন্তু শালটা ওই রাজি না ডাকুলা ও ডাকর বাড়ি ওরে কর্তার বাড়ি ও চাকা না রে মন না নেও তারা বল মহাপ্রভু মাত্র হা কলি যুগে লেডি কুলাই ঠিক করে নো পাতাই নিয়া কুলা নো নিয়া কানি মানে চেষ্টা করো বিটা কলি যুগে লোধনা করা লেডি কুলাই নিয়া কলি যুগ কান ঠিক করতে জানো ওরে ডাকুলাই সামনে বাড়ি না নাই কলিয়ারি বন্ধ তার কই সামনে বাড়ি না কলিয়ারি নও কলের হাতে এলা হান বন্ধান দে হলি আপনি নেও মিটা বল মহাপ্রভু মাত্র হা কলি যুগে সংকীর্তন লেডি কুলা গো সত্য যুগে লেডি কুলা পা কারণ পরীক্ষিত মহারাজায় সুখদেব গোস্বামী মালতে পেলেরি গুনে ইতা না গো দগ্গে বইয়া হুনে ইতা অর্জুন সাঙ্গ পরিগাটা কুমা দগ্গে হুনেছি আর আমি বার কত গপুল করিয়া গীতা হান দিয়ার আর আমার পে গীতা হান আগ বইয়া গই হুতারা ওয়াল মহাপ্রভু আমাতে হাত কলি যুগে হরি না কারণ হরি না মানতে কত বই মিলে ডাকে ডুলে দিতাইও নাই সে গিয়ারি দে বেটা হই গে আজানু অম্বিত ভুজ কনকা বদাত সংকীর্তনই কবিতর কমলায় তাক সংকীর্তন আরম্ভ কলদা উপের মা দেই মা খান মা তোহান কুঙ্গা সিংহয় আমার সব হুতাই আরে দি মর মন সব না চিনা হাল আনতে একখান উদ্যান
মানে সামালানি বড়হি সিংহয় কলে যুব মানে মনে না হামারিও ভক্তরে হামারি আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করি আছে দিল প্রভু মাতাছে আর চৈতন্য ভাগবত নয়নম পাঠশ্লোকও আম পাকড়িওবা কোটি জানিয়া বৃন্দাবন দাসের মাঠে এটা কলে যুব ভক্তরে কন্ট্রোল করা মুশকিল আছে Thank you.